রবিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের সম্ভাবনা। প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ার পর এ রাজ্য থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় কংগ্রেসের কোনো প্রতিনিধি নেই। অন্যদিকে তৃণমূলও কেন্দ্রীয় মন্ত্রিসভা ত্যাগ করার পর ছজন রাষ্ট্রমন্ত্রীর পদ খালি। এই পরিস্থিতিতে রদবদলে এ রাজ্য থেকেও বেশ কয়েকজন কংগ্রেস সাংসদ মন্ত্রিসভায় ঠাঁই পাওয়ার দৌড়ে রয়েছেন। কংগ্রেস সূত্রে খবর, যারা এগিয়ে রয়েছেন তারা হলেন প্রদীপ ভট্টাচার্য, দীপা দাশমুন্সী, অধীর চৌধুরী, আবু হাসেম খান চৌধুরী। আবু হাসেম খান চৌধুরীর পাশাপাশি রাহুল ব্রিগেডের সদস্য হিসেবে মৌসুম বেনজির নূরের নামও সম্ভাব্য কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শোনা যাচ্ছে। তবে মালদা থেকে একজনই মন্ত্রিসভায় জায়গা পাবেন। অন্যদিকে প্রদীপ ভট্টাচার্য কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেলে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হতে পারে তাঁকে। সেক্ষেত্রে প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন মানস ভূঁইয়া। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, সামনেই পঞ্চায়েত নির্বাচন, সম্মুখ সমরে কংগ্রেস তৃণমূল। দিল্লির বিরুদ্ধে ইতিমধ্যেই জেহাদ ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেই কলকাতায় এসে রাজ্যের ভারপ্রাপ্ত এআইসিসি নেতা শাকিল আহমেদ জানিয়েছেন, অদূর ভবিষ্যতে মমতার সঙ্গে হাত মেলানোর কোনো সম্ভাবনাই নেই। পাশাপাশি প্রদেশ কংগ্রেসের কর্মসমিতির বৈঠকেও এ রাজ্য থেকে যত বেশি সংখ্যক মন্ত্রী করার আর্জিও হাইকমান্ডের কাছে করা হয়েছে। এই অবস্থায় এ রাজ্যের বেশ কয়েকজনকে মন্ত্রী করার মধ্য দিয়ে কংগ্রেস হাইকমান্ড যেমন প্রদেশ নেতৃত্বকে চাঙ্গা করতে চাইছে, তেমনই দীপা অধীরের মতো মমতা বিরোধীদের শেষ পর্যন্ত মন্ত্রিসভায় ঠাঁই হলে সেক্ষেত্রে তৃণমূলকেও কড়া বার্তা দেওয়া যাবে। আশাবুল হোসেন, এবিপি আনন্দ।